कठिन जेतने पड़ते गए तो मामा और मामी बोलते चल ना बक खाई जाए कोई बक खाई जाए मामू टोटो चला चला से बैक चल से बैके पड़े एक ऐले फेसबुक खुले खबर यूट्यूब ओपन करा पे अमित मंडल दादा मध्य कोथाओ एक जिनिसेर घाटती थेके गेलो जीवने प्रथमे फेसबुक ओपेन करी फेसबुके अनेक किछु देखी पोस्ट बट फेसबुक सत्यि कथा आमी विश्वास करछिलाम ना जे फेसबुके एटा होयतो एटा फेक खबर छड़िएछे कारण एर आगेओ आमरा आमरेला गाल नामे जाके चीनी तो सेई मेयेटारो भिडियो भाइरल होयेछिलो बोलेछिलो मेयेटा सुसाइड करेछे बट एकदमই से सुसाइड करेनि तो एरकमই ভুলভাল জিনিস কিন্তু ফেসবুকে ভাইরাল হয় আমিও প্রথমে সেটাই ভেবেছিলাম হয়তো কেউ ভুলভাল জিনিস ভাইরাল করছে বা ये जिनिसटा बट जो फेसबुक थेके यूट्यूबे जाए यूट्यूबे गिए जो देखी बड़ो बड़ो क्रिएटर जरा रोए छे जरा अनेक दिन धरे ये करछे एवं तादेर लाखेर ओपरे बा मिलियनेर ओपरे फलोवर ताराओ जो देखलाम पोस्ट करछे बा ताराओ ये करछे तो सेई जगह थेके आर तारपरे विशेष करे आमादेर अलोकेंदु जे रोए छे न्यूज़ भारत जब आशा करी नामटा शुनेछेन आपनारा तो অলোকেন্দুর কাছ থেকেও খবরটা পাই যেহেতু অলোকেন্দু নিউজের সাথে যুক্ত আছে তো সেখানকারই কোনো রিপোর্টার তাকে আপডেট দিয়েছে তো যখনই এই খবরগুলো পাই সত্যি কথা বলতে নিজের মন থেকে আর ভালো লাগছে না অমিতদা বলতে অমিতদার কাছ থেকে অনেক কিছু শিখেছিলাম কী শিখেছিলাম সেটাও যদি বলতে হয় তাহলে আর কিছুই না জীবনে কীভাবে বেঁচে থাকতে হয় লড়াই করে বেঁচে থাকতে হয় এটুকু জিনিস শিখেছিলাম অমিতদার কাছ থেকে শুধু অমিতদা বলে না আরও অনেকে আছেন নাম নিতে থাকলে অনেক বড় হয়ে যাবে বা অনেক কথা বলতে হবে তবে আজকে এই কথাটাই বলবো ভগবান মানে এমনও হয়ে যায় যে অমিতদার আগের যে প্রথম প্রথম ভিডিও যেগুলো দেখেছি আমরা হয়তো যারা প্রথম থেকে দেখছো তারা জানো ঠিক আছে যে অনেকটাই অনেকটাই কষ্টে কিন্তু অমিতদা দিন কাটাতো একটু হলেও মানে যতটা কষ্টে দিন কাটাতো একটু হলেও কিন্তু মানে ভালোভাবে দিন কাটাচ্ছিল একটু হলেও ভালোভাবে দিন কাটাচ্ছিল আমি বলছি না যে একেবারে অনেক অনেক কিছু করে ফেলেছিল এসব আমি যেতে চাই না আগে যেভাবে দিন কাটাচ্ছিল তার থেকে অনেকটাই ভালোভাবে দিন কাটাচ্ছিল একটু হলেও ভালোভাবে সে মানে নিজের পায়ে দাঁড়িয়েছিল সাথে সাথে নিজে ভালোভাবে একটা কিছু ইনকাম করতে পারতো বাবা মার সাথে ভালোভাবে হাসি খুশি থাকতো জানি না কেন ভগবানও এটা মানে সহ্য করতে পারলো না এরকম একটা ব্যাপার হয়ে গেল ভগবান নিজেও সহ্য করতে পারলো না মানে কিভাবে করলো ভগবানও মানে এখন অবধি মানে আমি কি বলবো বিশ্বাস করতে পারছি না জিনিসটা এখনও অবধি মানে আমার বিশ্বাস হচ্ছে না আমি যখনই শুনি বা দেখি বড় বড় ক্রিয়েটার যারা রয়েছে বা আমাদের অলোকেন্দু নিউজ ভারত জব আছে যখন আমাকে জানায় সত্যি কথা বলতে আমি নিজে থেকে বিশ্বাস করতে পারছি না এখন অবধি মনে হচ্ছে মানে কোনো একটা দুঃস্বপ্ন হয়তো আমি দেখছি সেরকম একটা ব্যাপার বাট এটা সত্যি হয়ে গেছে যতদূর খবর আমরা জানতে পাচ্ছি পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিল তারপরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় SSKM হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে সুস্থ করার জন্যে অনেক চেষ্টা করেছিল কিন্তু শেষ রক্ষা হয়নি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ছোটবেলা থেকে অনেক প্রবলেম অনেক কিছু ফেস করেছে অমিতদা অনলাইনে কন্টেন্ট তৈরি করত তাই ইউটিউবে তার সাবস্ক্রাইবার সংখ্যা ছিল 3,07,000 আর কি বলবো বন্ধুরা মানে নিজে থেকে সত্যি কথা বলতে
মানতে পারছি না, মানে এতটাই মানে এ হয়ে গেছে নিজে থেকে মানতে পারছি না। অমিতদার সম্পর্কে আর কি বলবো, অমিতদার সম্পর্কে বলার সেভাবে কিছু নেই, অমিতদার সম্পর্কে বলার সেভাবে কিছু নেই। কারণ যতটাই বলি না কেন কম হয়ে যায়, যতটাই বলি না কেন কম হয়ে যায়। অমিতদা যেভাবে একটা জায়গা থেকে উঠে এসেছিল, যেভাবে যতদূর জানা যায় স্কুটার দুর্ঘটনায় জখম হয়, তো স্কুটার দুর্ঘটনা হয়েছে অমিতদার সাথে। তো অমিতদা তোমাকে এটুকুই বলবো, তুমি যেখানেই থেকো দাদা ভালো থেকো।